স্টার্ট হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন বুদ্ধপ্রিয়া ব্লগস বুদ্ধপ্রিয়া ব্লগসে আজকে আমরা একটা নতুন শো নিয়ে এসেছি সেটা হলো টুকটুকি শো এসডিএ মোটর আশ্রম রোড ফিচার চলুন আমরা ভিতরে যাই গিয়ে দেখি কী কী ইলেকট্রনিক ইয়ে আছে টুকটুকি চলো আসুন আমাদের আসুন আমাদের ফিচার্সগুলো দেখি এই যে দেখে নেন সামনে এটা আসুন ভিতর দিক দেখুন ভিতরে ভিতরে সামনের পোর্শনটা এবং ব্যাক পুরো পিছনের সিট ক্যাপাসিটি টায়ার ব্যাক সাইড তো আপনার আমরা রাস্তায় আসছি তো আপনার তরুণটা দেখে আমার ভালো লাগলো তো ভালো লাগায় আমি ওই একটা একটা ভিডিও করে নেই এখানে দাদার তরুণে নতুন একটা লঞ্চ হয়েছে নতুন তরুণ আমার দেখেও ভালো লাগছে তাই দাদা আপনার কি বক্তব্য বলবেন দেখেন আমাদের দোকানে নিয়ার অ্যাবাউট ইট ইস গোয়িং টু বি ওয়ান ইয়ার এই 21st অগস্টে ইট ইস গোয়িং টু বি কমপ্লিট আওয়ার উই আর গোয়িং টু কমপ্লিট আওয়ার ওয়ান ইয়ার তো লাস্ট ওয়ান ইয়ারে আমরা শুরু করেছি যেটা সুইচ টু গ্রিন প্রজেক্ট হ্যাঁ বিকজ গভর্নমেন্ট থেকে বলছে সব কিছু এখন ইলেকট্রিক হওয়া দরকার যেটা পলিউশনের মাত্রা পুরো ওয়ার্ল্ডে নট ইন ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ডে যা গ্লোবাল ওয়ার্মিংয়ের যা অবস্থা তাই দেখ আমাদের যেটা আমাদের কোম্পানির নাম হচ্ছে ডেলটিক হ্যাঁ ঠিক আছে আমাদের শোরুম শিলচর এবং করিমগঞ্জের দুই জায়গায় এসে দেখে নেন নামটা কোম্পানির নামটা হচ্ছে ডেলটিক তো আমাদের শোরুম দু জায়গায় আছে একটা হচ্ছে শিলচর একটা হচ্ছে করিমগঞ্জ হচ্ছে আপনার এগ্রিকালচার অফিস যেটা আছে তার ঠিক উল্টো সাইডে ঠিক আছে আর শিলচরে আমাদের অ্যাড্রেস হচ্ছে শিলচর কলেজ রোড ডিয়ার কলেজ রোড বাজার টুয়ার্ড আশ্রম রোড নাম হচ্ছে এসডিই মোটর আমাদের এখানে নট অনলি সেলস এখানে বিভিন্ন গাড়ির সার্ভিসও দেওয়া হয় যে কোনো ধরনের টুকটুকি গেলাম সেগুলো কোম্পানি হোক না কেন সেটা মহিন্দ্রা হোক বা কারুতি হোক বা জেজা হোক বা টুকরাল হোক বা অল্প সব ধরনের গাড়ির আমরা সার্ভিস দিই অ্যান্ড আমাদের এখন আমাদের গাড়িতে ফিরে আসি যেটা হচ্ছে আমাদের এখন আপনাদের সামনে শুধু একটাই মডেল আছে এটার নাম হচ্ছে ডেলটিক স্টার প্রো ডেলটিক স্টার প্রো ডেলটিক স্টার প্রো স্টার প্রো যেটা হচ্ছে পাঁচ ব্যাটারি কেন বলবেন আপনি বেশিরভাগ আপনারা দেখবেন রাস্তাঘাটে হয়তো যে যত গাড়ি টুকটুকি আছে সবগুলো চার ব্যাটারি থাকে এখন আজকাল মানুষ সব চায় সব কিছু বেশি হোক পাঁচ ব্যাটারি হলে কি আপনার মাইলেজটা বেশি পাবেন ঠিক আছে আপনার রানিংটা বেশি হবে যে টুকটুক চালায় সে যেখানে হয়তো 500 টাকা কামাতো সে সেখানে 800 টাকা কামাতে পারে রাইট তো আজকে আমি যদি চার ব্যাটারি হয় সাম অ্যামাউন্ট অফ ডিস্টেন্সও মেনটেন করতে পারবে কিন্তু এটা হলে কী হবে মাছ মোর ওরা ডিস্টেন্স কভার করতে পারবে তাতে কী হবে ওদের ইনকাম সোর্সটাও বাড়ে রাইট যেটা হচ্ছে আমাদের এখন দুটো মডেল আছে আপনাদের সামনে শুধু একটাই মডেল আছে এটার নাম হচ্ছে ডেলটিক এটার মধ্যে আপনার ফিচার হচ্ছে এটা পাঁচ ব্যাটারি গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি দাদা বলছেন এটা পাঁচ ব্যাটারি গাড়ি উইথ 18 মান্থস অফ ওয়ারেন্টি যেটা কেউ আর দেয় না আমাদের শোরুমে দিচ্ছে এখন রাইট নাও উইথ 18 মান্থস অফ ওয়ারেন্টি উইথ 150 অ্যাম্পিয়ার অফ ব্যাটারি ইচ ব্যাটারি ইজ 150 অ্যাম্পিয়ার যেটা এক একটা ব্যাটারি 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি ঠিক আছে তো ইট উইল কভার অ্যারাউন্ড 125 কিলোমিটার ইন ওয়ান চার্জ এক কিলো মানে এক চার্জে আপনার 125 কিলোমিটার কাভারেজ দেবে ঠিক আছে সেকেন্ড থিংয়ে আমরা চলে আসি আমাদের যেটা আমাদের যেরকম এখানে দেখুন টুকটুকিতে দুটোই মেইন পার্টস যেটা দিয়ে আমাদের টুকটুকি চলে এক হচ্ছে মোটর এক হচ্ছে গিয়ে কন্ট্রোলার হ্যাঁ ওকে এখন আপনাকে আমি আমি দেখাচ্ছি আমাদের যেটা একটা ফিচার্স আছে আপনি এখানে দেখতেই পাবেন মেক ইন ইন্ডিয়া লেখা আছে ঠিক আছে
ইট ইজ এ নোন অ্যাজ স্মার্ট কন্ট্রোলার। স্মার্ট কন্ট্রোলার মানে কি, আপনার গাড়িতে কোনো সমস্যা হলে যেটা বেসিক্যালি কোনো টুকটুকিতে এইগুলো ফিচার্স পাবেন না, আজকে আপনার অ্যাক্সিলারেটর প্রবলেম হোক, মোটর ওভারলোডের প্রবলেম হোক, আপনার ওয়ারিং এর কোনো প্রবলেম হোক, সেটা আপনার কন্ট্রোলারই বলবে। হ্যাঁ, কন্ট্রোলারই দেখে নেবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে থ্রোটল ফল্ট। থ্রোটল মানে হচ্ছে অ্যাক্সিলারেটর ফল্ট। কন্ট্রোলারের প্রবলেম হলে এখানে লাইট, সাইডে লাইট আছে, লাইটে দেখে দেবে, ইন্ডিকেট করে দেবে। তাতে কি হয়, বেসিক্যালি দেখুন সব কিছু জ্বালাতে সব কিছু আর বুঝতে পারে না, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় যাবে, ওদেরকে বলবে এটা গেছে সেটা গেছে, বাট এটা মানে কি যে একটা অ্যাওয়ারনেস, ওরা নিজে বুঝতে পারবে যে দাদা আমার তো অ্যাক্সিলারেটর চলে গেছে, দাদা আমার এটা চলে গেছে, তখন ওদেরকে কেউ মানে ভুল বিভ্রান্ত করে যে একটা আছে সেটা করতে পারবে না। আইন বক্স দেওয়া আছে উইথ জ্যাক, উইথ চার্জার, এভরিথিং, চার্জার উইথ ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবে, এভরিথিং আপনারা ইনক্লুডেড পাচ্ছেন সব কিছু, ঠিক আছে, আপনার কোনো কিছু এক্সট্রা যে কিনতে লাগছে তা না, ঠিক আছে। তাই দাদা এই প্রথম যদি কাস্টমার আসে, আসে আপনার ডাউন পেমেন্ট কীরকম হতে লাগে, ওটা সিভিল উবিল কিছু চেক করা হয় কি না? হ্যাঁ, ডাউন পেমেন্ট দেখুন আজকে লোকাল আমাদের, আমাদের শিলচরের, আমাদের আসাম গ্রামীণ ব্যাংক আর ইকো ব্যাংকের সাথে আমাদের টাই আপ আছে, না টাই আপ আছে, শুনে নেন, আসাম গ্রামীণ ব্যাংক আর দাদা কি বলছেন ইকো ব্যাংক, দুটা ব্যাংকের সাথে টাই আপ আছে। তো এখন আমরা যদি ফাইন্যান্সে যাই, সাপোজ আজকে আমাদের এই গাড়ির দাম হচ্ছে 180,000 ইনক্লুডিং রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স অ্যান্ড জিএসটি, ঠিক আছে। অনেকে বলতে পারে 180,000 কেন, মেবি ইট মাই কস্ট 170-175 পাওয়া যায়। এটার কথা হচ্ছে বিকজ আমরা ওয়ারেন্টি বেশি দিচ্ছি ব্যাটারি ইন কম্পেয়ার টু আদার শোরুম। কত বছর গ্যারান্টি দাদা? বাকিরা দিচ্ছে 12 মাসের, মিন্স 1 ইয়ার, আমরা দিচ্ছি 18 মান্থস, মানে 1.5 ইয়ার। হ্যাঁ, এমপিআরও বেশি পাচ্ছে, তারা দিচ্ছে 130-135-140 যাদের যাচ্ছে, আমরা দিচ্ছি উইথ 150 দ্যাট উইল, মানে আজকে আপনি দেখুন 150 এমপিআর যদি ব্যাটারি হয়, একটা কাস্টমার মানে এজ এ ড্রাইভার হি ক্যান ও রান করতে পারবে অ্যারাউন্ড 125 কিলোমিটার, ঠিক আছে, 120-125 কিলোমিটার, আমি বলছি না 150 কিলোমিটার দূরে যাবে, ঠিক আছে, কোনো গাড়ি যেটা বলে সেটা সঠিক থাকে না, বাট আমরা যেটা পারফেক্টলি যেটাই বলছি, আমরা যেটাই বলি একদম মানে কি বলবো আপনাকে অনেস্টলি জিনিসগুলো বলবো, যেটা কাস্টমারেরও প্রবলেম হবে না। 125 কিলোমিটার অব্দি, 120-125 কিলোমিটার আপনি যেতে পারবেন। ফর এক্সাম্পল আপনি যদি শিলচর থেকে পাহাড়ঘাটে যান, এক চার্জে যেতে পারবেন, তারপরে আবার হাফ অ্যান আওয়ার চার্জ দিয়ে দিতে চান, হাফ আওয়ার চার্জ দিয়ে আপনি আসতে পারবেন, দের ইজ নো ইস্যু, ঠিক আছে, আসুন। ফাইন্যান্স আমাদের দেখুন দুটো ব্যাংকের সাথে টাই আপ আছে, একটা হচ্ছে আসাম গ্রামীণ ব্যাংক আর একটা হচ্ছে ইকো ব্যাংক। এখন সিস্টেম হচ্ছে গিয়ে যেরকম আপনাদের গাড়ি, যেরকম আজকে ডেল্টিক গাড়ি নিচ্ছেন যেটা ওভারঅল কস্ট হচ্ছে 180,000, তো এখানে আপনাদের কাস্টমারের মিনিমাম 60,000 ডাউন পেমেন্ট, বিকজ এলআইসি কেন, ব্যাংক একটা সিকিউরিটি চায়, তখন এলআইসি যদি থাকে, বড় এলআইসি থাকে, তখন ওদের 60,000 দিলে ডাউন পেমেন্টটা ব্যাংকেই দেবে। তারপর ওদের যদি অ্যাকাউন্ট থাকে তো থাকলো, যদি না থাকে ওদের একটা অ্যাকাউন্ট। দাদা কি বলছে একটু শুনে নেন, এলআইসি থাকলে কি মানে, এলআইসি থাকলে আপনাদের কি ভালো হবে, তখন আপনার অনলি ইউ হ্যাভ টু পে 60,000 ডাউন পেমেন্ট, এলআইসি আবার 3 বছরের উপরে হতে হবে, ঠিক আছে, পারে না, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় যাবে, ওদেরকে বলবে এটা গেছে সেটা গেছে, বাট এটা মানে কি যে একটা অ্যাওয়ারনেস, ওরা নিজে বুঝতে পারবে যে দাদা আমার তো অ্যাক্সিলারেটর চলে গেছে, দাদা আমার এটা চলে গেছে, তখন ওদেরকে কেউ মানে ভুল বিভ্রান্ত করে যে একটা আছে সেটা করতে পারবে না। I am trying to, মানে কি, আমি চাচ্ছি যে আমার কাস্টমার যেন স্মার্ট হয়, হ্যাঁ, I want to make them smarter. যদি স্মার্ট হয় ওদের জন্য প্রবলেম সলভ হবে, ওদের জন্য ইজি হয়ে যাবে লাইফটা, ঠিক আছে। সেকেন্ড থিং আমরা চলে আসি উইথ ডিজিটাল মিটার, ঠিক আছে, উইথ ডিজিটাল মিটার, হ্যাঁ, ডিসপ্লে হবে ডিজিটাল মিটার উইথ সেন্ট্রাল লকিং সিস্টেম, উইথ সাউন্ড সিস্টেম আছে আপনাদের, উইথ সাউন্ড সিস্টেম আছে, উইথ USB ব্লুটুথ ফিচার সব কিছুই আছে, USB ব্লুটুথ সব ফিচার্স আছে এটার মধ্যে। সেকেন্ড আপনার চলে আসুন, টায়ার আমরা দিচ্ছি সিএটের টায়ার, দেখুন ব্যাটারি
ব্যাটারি ক্ল্যাম্প ট্যাম্প সব ফিট করা থাকে। ব্যাটারি অ্যাম্পিয়ার কত দাদা? 150 সাথে টুলবক্স দেওয়া হচ্ছে, টুলবক্স দেওয়া হচ্ছে উইথ জ্যাক, উইথ চার্জার, এভরিথিং, চার্জার উইথ 1 ইয়ার ওয়ারেন্টি পাবেন। এভরিথিং আপনারা ইনক্লুডেড পাচ্ছেন সব কিছু, ঠিক আছে? আপনার কোনো কিছু এক্সট্রা যে কিনতে লাগছে তা না, ঠিক আছে? তাই দাদা এই প্রথম যদি কাস্টমার আসে, আসে আপনার ডাউন পেমেন্ট কীরকম দিতে লাগে, ওটা সিভিল উবিল কিছু চেক করা হয় কি না? হ্যাঁ, ডাউন পেমেন্ট দেখুন, আজকে লোকাল আমাদের আমাদের শিলচরের আমাদের আসাম গ্রামীণ ব্যাংক আর ইকো ব্যাংকের সাথে আমাদের টাই আপ আছে, না টাই আপ আছে। শুনে নেন, আসাম গ্রামীণ ব্যাংক আর দাদা কি বলছেন, ইকো ব্যাংক, দুটা ব্যাংকের সাথে টাই আপ আছে। তখন ব্যাংক কি বলেছে, আপনি ডাউন পেমেন্ট একটা লিমিট দেন 60-65,000 বা 50-55,000, আর সাথে 50,000 মিনিমাম ফিক্সড করে রাখতে হবে ব্যাংকে ফর দা 4 ইয়ার 3 ইয়ার 2 ইয়ার অথবা 1 বছর, যত বছরের জন্য আপনি গাড়ি দিচ্ছেন যা টার্মে তত বছরের জন্য ইয়েটা রাখতে হবে। তো কী হচ্ছে, আপনি দেখুন এখানে কী হচ্ছে, আপনি 50,000 আপনি দিচ্ছেন ডাউন পেমেন্ট, তারপরে আপনার যে টাকা বাড়ছে এর মধ্যে কি 50,000 এটা ডিপেন্ড করবে, তখন কিন্তু আমাদের ফ্লাকচুয়েশন হতে থাকে, তো গাড়ির দাম মিনিমাম এটলিস্ট 5,000 রুপিস ক্যাশ ডিসকাউন্ট পাবে, 5,000 রুপিস ওরা ক্যাশ ডিসকাউন্ট পাবে। তার উপরে যদি হয় করা যায়, একটা ডিসকাউন্ট তো পাবে, এটা নো ডাউট। সামটাইমস আমরা গিফট প্রোভাইড করি, ঠিক আছে? আর আমাদের চ্যানেলের পাশে থাকলে আরও একটু বেশি ডিসকাউন্টও পেতে পারে। একটা ব্রাঞ্চ খুলতে যাচ্ছি, আচ্ছা আচ্ছা, এই এই রাস্তাতেই, এই এরিয়াতেই, এই সামনে গোবিন্দবাড়ির সামনে, ঠিক আছে? তো আমাদের রিপেয়ারিং সাইডটা ওইখানে চলে যাবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এটা শুধু শোরুম হয়ে থাকবে, শোরুম হয়ে, হ্যাঁ। আমরা রিপেয়ারিংটা আলাদা করছি, বিকজ আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক গিন্নি জায়গা নেই, ঠিক আছে? দেখেন ছোটো স্পেসের মধ্যে দাদা এত কিছু করিয়ে যাচ্ছেন, এখানে সেলসও হচ্ছে প্লাস রিপেয়ারিং হচ্ছে, দুটো জিনিস একসাথে হচ্ছে। তাই দাদা নতুন করে রিপেয়ারিংয়ের সেক্টরটা নেক্সট মাস থেকে, কী বলেছেন, নেক্সট মাস থেকে আশ্রম রোড গোবিন্দমারি এখানে নতুন আরেকটা লোকেশন খালি শুধু রিপেয়ারিংয়ের জন্য খোলা হবে, আর এটা পুরো অল টোটাল নতুন শোরুম থাকবে। আপনাদের উইদিন এ মান্থ আপনারা এখানে আমাদের এখানে ইলেকট্রিক স্কুটিও পাবেন, হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক সাইকেলও পাবেন, ওই ইনস্ট্যান্ট স্পট ফাইন্যান্স, বিভিন্ন রেঞ্জের গাড়ি পাবেন এখানে, ঠিক আছে? শুধু জিনিসটা পাবেন ইলেকট্রিক স্কুটি এবং ইলেকট্রিক সাইকেলও পাবেন। চলে রিপেয়ারিং চলছে, দেখেন অনেকগুলো টুকটুকি আছে এখানে, রিপেয়ারিং চলছে, দেখেন 3-4 খানা টুকটুকি আছে। ধন্যবাদ আপনাদের শোরুম খোলার জন্য অ্যাডভান্স দিয়ে দিচ্ছি দাদা, আমি এটাই বলবো, বুদ্ধপ্রিয়া ব্লগ তো নতুন একটা ব্লগ, যেটা ওরা প্রচেষ্টা করছে, ওরাও একটা মানে এস্টাবলিশমেন্ট হবে, আপনারা ওদেরকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন ওদের চ্যানেলটা, ওদের ভিডিওস দেখুন, বিভিন্ন ভিডিওস আছে, সাথে আমার ভিডিওসও দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, যারা উৎসাহিত এই ইচ্ছার জন্য হয়তো জানতে পারছেন না, বুঝতে পারছেন না, ওরাও দেখতে পারবে ডিটেলসে। আর কাইন্ডলি সাবস্ক্রাইব বুদ্ধপ্রিয়া ব্লগ, থ্যাংক ইউ।